সবাই মিলে আজকে একটা ছোট্ট ট্যুরে আমাদের লঞ্চটা দেখাবো। বোটে করে সুন্দরবন ঘোরার মুহূর্ত সবসময় অন্যরকমই থাকে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। সুন্দরবন দুইটি দেশের মধ্যে অবস্থিত, ভারত ও বাংলাদেশ। এই সুন্দরবনের 66% এলাকা বাংলাদেশে এবং 34% এলাকা ভারতে রয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে, তেমনি সুন্দরবনে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি। সুন্দরবনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, প্রায় 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35টি প্রজাতির সরীসৃপ, প্রায় 4টি প্রজাতির উভচর প্রাণী রয়েছে। সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মায়, এ কারণে সুন্দরবনের নাম সুন্দরী গাছ থেকে আসে। এই সুন্দরবনের মাছ, কাঁকড়া ও মধু ও অরণ্যের উপর নির্ভর করে এখানকার মানুষের জীবিকা গড়ে উঠেছে। প্রতি বছর দেশ বিদেশ থেকে অনেক পর্যটক সুন্দরবনে ভ্রমণ করতে আসে। প্রধানত ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা জেলাজুড়ে রয়েছে। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় হল শীতকাল। সুন্দরবনের জঙ্গল ও দ্বীপকে ভালোভাবে দেখতে হলে নদীপথই হলো একমাত্র উপায়। তবে কোথাও কোথাও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, এটা একটা অসুবিধা। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলি দেখতে পর্যটকেরা ভিড় করে, যেমন সজনেখালি অভয়ারণ্য কলকাতা থেকে দূরত্ব প্রায় 85 কিমি, বনানী ক্যাম্প, সমুদ্র সৈকত, হলিডে দ্বীপ, ভগবতপুর কুমির প্রকল্প, লুথিয়ানা বন্যপ্রাণী অভয়ারণ্যও রয়েছে। খুব কম খরচে সুন্দরবন বেড়ানোর জন্য আগ্রহী হলে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ইওর ভ্যালুয়েবল টাইম।